ভিষ্মকের কন্যা রুক্মিণীর সৌন্দর্য ও সৌভাগ্যে আকৃষ্ট হয়ে বহু রাজা এবং রাজপুত্র তাকে বিবাহ করার জন্য স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই সমস্ত রাজাদের মস্তকে পদক্ষেপ করে গরুর যেভাবে অমৃত কলস নিয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই রুক্মিণীকে হরণ করেছিলেন। অবিদ্ধ নাসা ছাত্রী বিষকে দমন করে তিনি রাজকুমারী নাগ্নজিতিকে স্বয়ংবরে বিবাহ করেছিলেন। যদিও ভগবান কন্যারত্নটিকে জয় করেছিলেন, তবুও সেই রাজকন্যার পাণিগ্রহণে অভিলাষী তার প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এবং তার ফলে তাদের মধ্যে সংগ্রাম হয়েছিল। অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ভগবান তাদের সকলকে হত্যা করেছিলেন বা আহত করেছিলেন, কিন্তু তিনি নিজে অক্ষত ছিলেন। সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে, তেমনভাবেই তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন।